অগ্নিদেবতার বাড়ির পুজো একেবারে ঘরোয়া পুজো, কিন্তু এখানে অনেক তারকা সমাগম ঘটে এবং হ্যাঁ এখানে বসে খাওয়া দাওয়া আড্ডার একটা অন্য রকমের আমেজ আমরা আগেও দেখেছি এবং সেটা সুদীপা দিয়ে বেশি ভালো বলতে পারবে, তাই তো? একদমই, এখানে আমরা নবমীর দিন একটা লাঞ্চ হয়, নবমীর লাঞ্চ হয় যেটা সবাই মিলে আমরা একসঙ্গে এনজয় করি এবং মা প্রথম এই দিনকে মা আমিষ ভোগ খান এবং সেই জন্য আমরাও আমিষ খাই এবং সবাই মিলে মায়ের সঙ্গে মা যা যা খায় আমরা তাই তাই খাই, তো খুব এনজয় করি। আমাদের এখানে ফেভারিট হচ্ছে সবার হট ফেভারিট নিরামিষ মাংস যেটা পেঁয়াজ রসুন ছাড়া হয়। একদম। আরো একটা জিনিস আমাদের ঠাকুরের এখানে দেখেছি যে মালার মধ্যে আপেল দিয়ে একটা মালা তৈরি হয়, সেটা বেশ একটা নতুনত্ব চোখে পড়ে। ওটা অ্যাকচুয়ালি আমাদের একটা রিচুয়াল রয়েছে যে দেবী যেহেতু ফলহারিণী দেবী, দেবীর কে আমাদের ওই আপেলগুলো পড়ানো হয় এবং ওইটা একটা দশমীর ভাসানের আগে বাড়ির ছেলেরা কোনো যে কোনো একজন ছেলে ওই আপেলগুলো খোলা হয়, খুলে ছোড়া হয় এবং যে লুপতে পারে এবং তার বলা হয় যে কর্মফল লাভ হবে, তিনি যা করছেন তাতে তিনি রেজাল্ট পাবেন। তোমার কেমন লাগে এখানে আসতে? এটা আমার প্রথমবার আর আমি এক্ষুনি দেখলাম এন্ড খুবই সুন্দর, মূর্তিটা খুব সুন্দর হয়েছে এন্ড ভীষণ পাওয়ারফুল জাগ্রত লাগছে। আর এটা আমার প্রথমবার আমি কলকাতায় এই এই পুজো টাইমে আমি এসেছি আর একটা পান্ডাল ভিজিট করছি আর আমার ডিরেক্টরের বাড়ি, তো আই থিঙ্ক ইটস দ্য বেস্ট। বাড়ির পুজো তো সেরকম একটা বাড়ির আমেজও থাকে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির পুজো, আমি ফার্স্ট টাইম বাড়ির পুজোতে এসেছি আর হ্যাঁ আমার ডিরেক্টরের বাড়ি, আমার সব কোস্টার্স আছে, আমার ফ্রেন্ড যেখানে আছে, সো আই এম ভেরি হ্যাপি। আর আমার মাও এসেছে আসবে। আচ্ছা, এখানে দুজনকেই জিজ্ঞাসা করি, সাতাস ফিগারও আছে আমাদের সঙ্গে। আচ্ছা, তো একই ছবিতে কাজ করা এবং তারপর পুজোর সময় এখানে একসঙ্গে দেখা হওয়া, মানে একটা অন্যরকম আমেজ, তাই তো? হ্যাঁ, ইটস অলওয়েজ কুল টু বি অ্যারাউন্ড উইথ রিয়া, ইট ডাজেন্ট ম্যাটার যদি আমরা শপে বিয়ারাউন্ড ওয়ার্ক ফ্লো হবে আউটসাইড, প্রত্যেকেই এখানে যারা বলছে যে এই আমেজটা, এখানে আসা আড্ডা খাওয়া দাওয়া সবাই খুব এনজয় করে, তুমি তো সবকিছু আয়োজন করো, তোমার থেকে জানতে চাই। এটা আমাদের ফিফথ ইয়ার, তো পাঁচ বছর হয়ে গেল দুর্গাপুজো করছি। অ্যাকচুয়ালি এটা আমাদের আজ থেকে প্রায় 150 বছর আগে বাংলাদেশে ঢাকায় আমাদের একটা বাড়ির পুজো হতো, তারপরে সেখান থেকে তারা ব্রাহ্ম সমাজের ঢুকে যায় এবং পুজো বন্ধ হয়ে যায়, তো আবার এই মানে 150 বছর পরে গত 5 বছর ধরে আমরা পুজো করছি। এইখানের পুজো, অগ্নিদার পুজো, এই যে সমাবেশ সবটা মিলিয়ে আজ পুজো দিনে নবমীর দিনে কেমন লাগছে আমি? অ্যাকচুয়ালি এটা আমার জন্য একটা ফ্যামিলি পুজোর মতন, কেন অগ্নির মা বাবা আমাদের খুব ভালো বন্ধু, আমার আর আমার স্বামীর অনেক বছর ধরে, তো এত বছর আমরা আসতে পারিনি, তো আজকে রিয়াকে নিয়ে এসেছি অ্যাটলিস্ট, তো আই এম রিয়েলি হ্যাপি। খুব ঘরোয়া ট্রেডিশনাল মায়ের মূর্তি, আর বউ কোথায় মিসিং, অগ্নির বউ কাজে ব্যস্ত করে, সেটা শুনে আরো ভালো লাগলো। আমি তোমাকে দেখাতে চাইছি নেই, এখানে নিজের হাতে সবকিছু আয়োজন করেন, একটা প্রি ফিল্ম পাবলিসিটির মতন, কেন অগ্নি নতুন ছবিতে নিয়ে কাজ করছে, বাট আসলে তা নয়, ও কাজ করছে আসলে তা নয়, ইটস এ ফ্যামিলি পুজো যেটাতে আমি আগে আসতে পারিনি। আর এখানে বৌমা ওখানে পুজো করেন, এখানে কিন্তু খাওয়া দাওয়া একটা অন্যরকম আকর্ষণ, যেটা সুদীপাদিও আমাদের বলেছে যে একটা নিরামিষ মাংস অ্যান্ড অনেক কিছু থাকে। হ্যাঁ, তোমার ইন্টারভিউ শেষ হলেই আমরা যাবো খেতে। আমি জীবনে ডায়েট করি না, আমার পরিচালককে জিজ্ঞেস করো। না, আমি ডায়েট করি না, আমি শুনেছি ওনাকে ডায়েট করেন, ও খায় সবকিছুই খায়।